গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো সোনা বাবা আমার কোলে, কোথায় বলো তো? আমাদের বাড়িতে, কারণ আজকে বিকালে এসেছে ওরা। তো আজকে সকাল থেকে কোনো ব্লগ করতে পারিনি, আজকে সন্ধ্যা থেকে শুরু করলাম আর সাজুগুজু করেছি, কারণ হচ্ছে শর্ট বানাচ্ছিলাম। তো শর্ট বানিয়ে টানিয়ে আর বৃষ্টি পড়ছে, তো একটু ছেড়েছিল বৃষ্টিটা, তো সেই সময় যেয়ে শর্ট বানিয়ে নিয়েছি। দিয়ে এখন হচ্ছে রান্না করব আর মেকআপটাও তুলে দেবো। তার আগে হচ্ছে তোমাদের সাথে ইন্ট্রোটা দিয়ে নিলাম। তো আজকে সন্ধ্যার থেকে রাত পর্যন্ত কী কী করি না করি সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিও। আচ্ছা ওদিকে টাটা করে দাও তো বাবা, ওদের টাটা করে দাও তো, ওই যে ওখানে টাটা করে দাও তো। শুধু হাসি পাচ্ছে ওর, আজকে মনির বাড়িতে এসে শুধু হেসে উল্টে যাচ্ছে, কিছু কথা বলছে না। কি বলছো? ওদেরকে ডাকো একটু, ডাক। লজ্জা পাচ্ছে তোমার? লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে। ঠিক আছে চলো এখন চা করব, চা দেব তো তারপরে রান্না করব। দেখো এখন কি কি মিষ্টি এনেছে সেটা দেখছি, দাঁড়াও কি মিষ্টি এনেছে ওরা সেটা দেখ। কি দারুণ মিষ্টি গুলো, ভালো মিষ্টি। তো দেখো এই মিষ্টিটা সবাই মিলে খাচ্ছি এখন, মিষ্টি তারপরে চা খাবো। এই দেখো একদম এসে একদম উন্মাদ হয়ে শুয়ে গেছে। তুমি কৃষ্ণ আমি রাধা, যাব বৃন্দাবন, সুখে দুঃখে রব সারা কি জীবন। মন রে মন কেন এত কথা বলে, এ পাগল বন্ধুরা দেখো এখানে হচ্ছে ঝিঙে ষষ্ঠী পুজো, তো আমিও পুজো দিতে এসেছিলাম, সোনা বাবাকে নিয়ে এসেছিলাম, আর ওর মা আসেনি, কারণ ওর মা কিছু রান্না বাকি ছিল সেইগুলো করছিল। তো আমি এখন এসেছি, বাড়ির সবাই এসেছে, মা এসেছে, কাকিমারা এসেছে, এবং আমাদের পাড়ার সবাই এসেছে। এটা পুকুরে পুজো হয়, ষষ্ঠী পুজো আশা করি অনেকেরই হয় জানো তোমরা সবাই। তো এখানে আমি পুজো টুজো করিয়ে একদম বাড়ি চলে যাচ্ছি। দেখো বন্ধুরা আমরা পুজো দিয়ে চলে এসেছি, আর ওখানে আর ভিডিও করিনি, প্রচণ্ড বৃষ্টি নেমে গেলো তাই ফোনটা বাড়িতে রেখে গেছিলাম। আর আমরা এখন মুড়ি খাবো, আর একবার ভাত খাওয়ার আছে তো সেটা দুপুরে খাবো, এখন আমি মুড়ি খাচ্ছি, মুড়ি খাচ্ছি, মুড়ি নিয়েছি ভাত খা, এখন শুকনো মুড়ি খেতে হবে। তো দেখো কলাই দিয়ে পুজো দিয়েছিলাম, কলাই আর ঝিঙে দিয়ে। তো কলাইয়ের প্রসাদগুলো আছে, কলাই, শশা, কাঁচা লঙ্কা, গুড়, আর হলো কুমড়োর ঝাল ঝাল তরকারি, এটা দিয়েই আমরা আজকে মুড়ি খেলাম। এখন শোনা বাবা ওর দিদুনকে ফোন করছে, ওই জন্য অত নাচ করছে। মর্নিং, আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি এখানে ভালো আছি। আর আজকেও সেই সকাল থেকে বৃষ্টি আর বৃষ্টি, দেখো রোজ রোজ বৃষ্টি হচ্ছে, ভালো লাগে না সত্যি। আর আজকে ওরা আছে বোনেরা, তো আমি এখন এই যে কল চালিয়েছি ওখানে হচ্ছে আজকে একটা জিনিস এক্ষুনি ছাড়াবো, তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে বলে দিই, নতুন বন্ধু যারা ভিডিওটা আজকে প্রথম দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, আর বেল আইকনটা অবশ্যই অবশ্যই প্রেস করে দিও। আর আজকে হচ্ছে গুগলি আসছে, যে গুগলি অবশ্যই জানো অনেকেই, যারা জানো না তাদেরকে দেখাচ্ছি চলো। তো ওইটা আমি মানে পরিষ্কার করব, ছাড়াবো, তারপরে রান্না করব, পেঁপে দিয়ে আলু দিয়ে সবজি দিয়ে মানে ঝোল করব আর কি। আর সোনা বাবা তো বকেই যাচ্ছে, বকেই যাচ্ছে, কথা বলেই যাচ্ছে, খুব মজা করে কাটছে দিনগুলো। তো চলো ওকে একবারটি দেখিয়ে দিই এক ঝলক। বলো কেমন আছো, ওদিকে বলো, ওইটা ওকে বলো কেমন আছো, এটা কে, একবার হেসে উল্টে যাও,
একবার তুমি হেসে উল্টে যাবে, তার তার ঠেক করতে আগে উল্টে যাবে, তুমি হেসে উল্টে যাচ্ছ। ওরে বাবা, ও বাবা, টাটা করে দাও, টাটা টাটা। ওটা কি তোমার হাতে দেখি, ওটা কি দেখি তোমার হাতে। তো চলো বন্ধুরা, আমি কাজ বাজ শুরু করে দিই আর ভাতটা বসিয়ে আসি উনানে। আর এখানে আমাদের আজকে সকালে মুড়ি আলুর দম খাওয়া হয়ে গেছে সবার। তো আজকে কী কী রান্না হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর বেশি বেশি ভালো লাগলে শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, এখানে আছে গুগলি, পুকুরে ধরে নিয়ে এসেছি, অনেকগুলো গুগলি আছে। তো এইগুলো এখন পাথর দিয়ে ভাঙবো, ভেঙে যে মাংসটা আছে ভেতরে তো ওইটাকে বের করে নেবো। এতে জল নিয়ে নিয়েছি আর গুগলি, আর আমি এইগুলো করে নিই, চলো তোমাদের সাথে। তো দেখো নিয়ে নিয়েছি এইগুলো আমি, এবার এই ইটে এই ইট দিয়ে এগুলোকে থেতো করবো। এক হাতে ফোন আছে তো ওই জন্য প্রবলেম হচ্ছে, একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে করছে। পুরো থেতো করে নেব, তো এইভাবে থেতো করে নেব, দিয়ে পরিষ্কার করে এই মাংসটা বের করে নেব। তো চলো এখন ফোনটা রেখে দিই। দেখো বন্ধুরা, আমার গুগলিগুলো থেতো করা হয়ে গেছে, দিয়ে আমি এরকম পরিষ্কার করে নিয়েছি। আর এখানে জল নিয়েছি, জলে ফেলবো, দিয়ে আর আঁশটা ছাড়িয়ে নেবো, মানে ওই যে মাথার যে লাল অংশটা তো ওটা ছাড়িয়ে নেবো, দিয়ে আবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে রান্না করবো। তো চলো আমরা এগুলো করতে থাকি, পরে আবার আসছি। আচ্ছা ফোনটা বাড়িতে রেখে আসি, কারণ হচ্ছে ফোনটা নিয়ে এগুলো করা যাবে না, বৃষ্টিও হচ্ছে। তো চলো ফোনটা রেখে এসে আবার এগুলো করবো। দেখো বন্ধুরা, এখন আমরা বেরিয়ে যাচ্ছি, একবার ব্যাংকে বোনের দরকার আছে ওই জন্য। তো রাস্তায় হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে একটা টোটো দেখতে পেলাম, উঠে পড়লাম। আর এত 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 বেশি রাস্তা খারাপ, কি বলবো। এখন আমরা চলে এসেছি কাজ সেরে, আর ফুটি নিয়ে এসেছিলাম কারণ ওই ওর দাদা দিদিদের জন্য। আর এই বাচ্চা দেখো, ওই হাতটা নিয়েই কিন্তু খালি হাঁটছে। বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া করা গেছে, আর একদম সামনে আসা হচ্ছে না, কারণ প্রচন্ড গল্প করতে করতে ব্যস্ত হয়ে পড়ছে। আর এখন করছি চাউমিন, তো চাউমিনটা বাড়িতেই বানাবো, যা সবজি আছে সেইটাই বানিয়ে দেব। মনিকে আনতে দিয়েছি চাউ মশলা, ডিম আছে তো ওইটা দিয়ে আজকে বানিয়ে নেব, আর রাতে হবে চিকেন আর ভাত। তো দেখো এখানে জলটা ফুটে গেছে, এবার আমি চাউটা দিয়ে দেবো। এই যে চাউটা এখানে রেখেছি, তো চাউটা আমি দিয়ে দেবো। তো জলটা গরম হয়ে যাবার পরে কিন্তু আমি চাউটা দিই, যাতে চাউটা কিন্তু একদম ঝরঝরে হয়, খুব ভালো হয়। দেখো ওদের স্পেশাল চাউমিন, আর আমাদের এই মনি করছে। দেখো বন্ধুরা, আমার একদম সেদ্ধ করা হয়ে গেছে, আর কোনো কিছুই মশলা দিইনি, শুধুমাত্র পেঁয়াজ দিয়েছি, সস দিয়েছি, জিরে দিয়েছি, দিয়ে এরকম করে ভেজে নিয়েছি, আর ডিম দিয়েছি। তো কোনো সবজি ছিল না তাই জন্য। আর এখানে নিয়ে এসে চিকেন, চিকেনটা রান্না করব, ধুয়ে নিয়েছি ভালোভাবে, একটু লেবু দিয়ে দিয়েছি। তো একটু পরে মশলাটা মাখাচ্ছি, আগে খেয়ে নিই। আর এখানে হচ্ছে ভাত। দেখো বন্ধুরা, চাউমিন আমাদের রেডি হয়ে গেছে, এই যে এটা আমার, আর বাকিরা সবাই ওইদিকে খাচ্ছে। তো চিকেনটা একটু পরে করে নেবো, আগে চাউমিনটা খেয়ে নিই চলো। এখন দেখো আমি চাউমিনটা খাচ্ছি আর গল্প করছি, আর রান্না কিন্তু আমার একটু পরে হবে, আজকে চিকেন হবে আর ভাত হবে। শুভ বিকাল সবাইকে, এখন বাজে 3:30 আর চলে এসেছি শর্ট বানাতে। কিন্তু অবস্থাটা একবার দেখো, তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করছি। এই দেখো একদম কালো অন্ধকার আছে, আর মনির দেখো কত সুন্দর সেজেছে আজকে শর্ট বানানোর জন্য, দেখেছো। আর আমার পিছনের ভিউটা দেখো, অসাধারণ লাগছে, আর কালো ঘুটঘুটে মেঘ। এ দেখো আমি খুব তাড়াহুড়ো করছিলাম যে আজকে সাজবো না, মেকআপ ফেকআপ করবো না, জাস্ট লিপস্টিকটা লাগিয়ে চলে আসবো। তো এসেওছি কিন্তু প্রচণ্ড বৃষ্টি নামবে, আর আমার ভিডিও করা হবে না, এবার নিচেই চলে যেতেই হবে। তো আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি সিনারিটা। তো এই ভিডিওটার কি টাইটেল হতে পারে আমি সত্যিই জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর আজকে আমি টাইটেল দিতে পারবো না, কারণ 3 দিনের ভিডিও আমি একদিন